এখন কষ্ট হচ্ছে কেন বলতেছ তাই না? পৃথিবীতে কি কাজ করেছো একবার তাকিয়ে দেখো। ওখানে কে কান্না করতেছে? ও ইতিমখানা হাফিজের মাদ্রাসার অন্ধ ছেলেটা কান্না করতেছে কেন? যাই দেখুন, একটু দেখে আসি। বাবা কান্না করতেছো কেন? তোমার বাবা মার জন্য? না, আমার তো বাবা মা কেউ নাই। সেটা তো জানি বাবা, তুমি তো ইতিম। আচ্ছা কান্না করতেছো কেন? সেই ইফতারের সময় হুজুর আমাকে দুই দিন খাওয়াইছে। ও আচ্ছা, তুমি রোজা থাকো? হ্যাঁ। হুজুর বলছে যে বাকি কয়েকদিন অন্য জায়গায় ব্যবস্থা করে নিতে। ও সেটা ঠিক আছে, হুজুর তোমাকে কয়েকদিন খাওয়াবো। ঠিক আছে, তোমাকে অন্য জায়গায় খাওয়ার ব্যবস্থা করতে হবে। কে খাওয়াইবে? বাবাজি তুমি চিন্তা করো না, তুমি তো ইতিম, তাছাড়া অন্ধ। তুমি কোরআনের হাফেজ হবা। আমাদের এলাকায় দুইজন ধনাঢ্য ব্যক্তি আছে, আমি তার কাছে তোমাকে নিয়ে যাব। দেখবে তোমার খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তুমি কান্না করো না বাবা, কান্না করো না, তুমি তো অন্ধ, তোমার প্রতি অনেকের মায়া আছে। ঠিক আছে, লাঠিটা কই রাখছো? আমার সাথে চলো, কান্না করো না পাগল ছেলে, তুমি অন্ধ মানুষ, তোমার প্রতি সবারে মায়া মহব্বত থাকবে। চলো বাবা, তোমার খাবার ব্যবস্থা করে দিচ্ছি। ব্যাপারী সাহেব, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ওই আপনার বাড়িতে গেলাম, ওই বললো বাগান বাড়িতে বসে আছেন, তাই আপনার সঙ্গে একটা বিষয় কথা বলার জন্য আসলাম। কোন স্যার কি কবাসম ক? আপনার তো টাকা পয়সার কোনো অভাব নেই, আপনার ছেলেমেয়েরা সবাই চাকরি করে। এই যে এই ছেলেটা, ওই হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। তো ছেলেটার পৃথিবীতে কেউ নেই, বাবাও নেই মাও নেই। ছেলেটা রোজা থাকে কিন্তু খাওয়ার তেমন ব্যবস্থা হয়নি, তাই যে কান্না করতেছে। যদি খাওয়ার ব্যবস্থা হতো তা ছেলেটার জন্য খুব ভালো হতো, তাই আপনার কাছে আসলাম। শুধু ওই ইফতারির সময় আর সেহরির সময় একটু যদি খাওয়ার ব্যবস্থা করে দিতেন, এই অর্ধ ছেলেটা একটা আশান পাইত। ও খুব ভালো বুদ্ধি নিয়ে এসছো, একটুকু ব্যবস্থা নেই, চলে যাও এখান থেকে, আমাকে ধ্বংস হতে আছে। একটু দয়া করেন সাহেব, একটু দয়া করেন, যাও এখান থেকে, যাও, আসছে আমাকে ফকির বানাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, চলো এখানে থাকা যাবে না, একজন দেখতে যাবে, চলো বাবা, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম।
আমি একটু ব্যাংকে যাবো, টাকাগুলো রাখতে হবে। আর কি বলবো তাহলে বলো। ও ব্যাংকে যাচ্ছেন? ওই এই যে ছেলেটা আছে না, এ অন্ধ। এই পৃথিবীতে এর বাবা মা কেউ বেঁচে নেই, ইতিমধ্যে হাঁপে দিয়ে মাথায় সে পড়াশোনা করে। আপনি যদি এই রমজান মাসে এর প্রতিদিনে খাওয়ার ব্যবস্থা একটু করে দিতেন, এই ইতিম ছেলেটার জন্য খুব ভালো হবে। এই জন্য আশা। চুপ করো, খাওয়ার ব্যবস্থা করে দেবো না? তুমি তো জানো যে আমি এগুলো পছন্দ করি না। আর তুমি ভাবলে কি করে, একে আমি খাইতে দেব যত সব আসে গরিব মিসকিনরা। যাও, দূর হয়ে যাও। ভাইজান, ভাবলাম আপনি চাকরিজীবী, আপনার তো টাকা পয়সার কোনো কমতি নেই। ভাবলাম যে ইতি অন্ধ ছেলেটাকে দেখলে আপনার মায়া হবে, এই জন্য আসা। আমার দ্বারা যাও বলে নেই, চলে যাও ভাইজান। ব্যবস্থা করে দেন ভাইজান। আবার বলতেছো ব্যবস্থা, দূর হয়ে যাও। অত সব আসে। তুমি কোনো চিন্তা করো না, এই পৃথিবীতে যাদের কেউ নেই মহান আল্লাহ পাক আছে। দুইজনের কাছে গেলাম, তারা কেউ কথা শুনল না, অথচ তাদের সম্পত্তির কোনো অভাব নেই। এর বিচার আল্লাহ করবে। বাবা, আমি খুব গরিব, তাই ভাবছিলাম তোমাকে বড় লোকের বাড়ি থেকে যদি খানার ব্যবস্থা করে দিই, ওখানে ভালো ভালো খাবার। ঠিক আছে, দরকার নেই ওসবের। আজ থেকে তুমি আমার বাড়িতে খাবে, আমার যতই কষ্ট হোক আমি তোমার কষ্ট দিব না, ঠিক মতো খাওয়ার ব্যবস্থা করে দিব। ঠিক আছে চাচা, আজকে থেকে আমি আপনার ওখানেই খাবো। আচ্ছা বাবা চলো, ওই তোমাকে মাদ্রাসায় রেখে আসি, আর প্রতিদিন খাবার আমি দিয়ে যাব। চলো। মানুষ, সমাজের বড়লোক মানুষ লাগবে না, তোমাদের মতো বড়লোকের খাবার লাগবে না। যেদিন মরবা সম্পদের হিসাব নিয়ে আল্লাহ তাআলা, এই দিন আফসোস করতে হবে, আফসোস করতে হবে। পবিত্র রমজান মাসে এক অন্ধ বাচ্চাকে তোরা খাওয়ার ব্যবস্থা করে দিসনি, বরং তাকে অপমান করেছ, এই জন্য আল্লাহ পাক তোর প্রতি অসন্তুষ্ট। এখন তোমাদের কবরে আজাব হচ্ছে, আজাব।